রুবেল ওই রকমের সাইড নায়কের ক্যারেক্টার কখনো করেনি যেটা ইলিয়াস কাঞ্চন করেছে, লাইক তিন কন্যা, দাগি, হাত করা। তো যাই হোক, রুবেল ওরকম সাইড নায়ক করেনি, ইলিয়াস কাঞ্চন সাইড নায়ক, ইলিয়াস কাঞ্চন বেশি সাইড নায়ক করেছে। তো যাই হোক, এটা নিয়ে আমি আসলে কিছু কথা বলবো। আজকে এরকম একটা কমেন্ট আমার চ্যানেলে এসেছে, তো আমি কারো পক্ষে বা বিপক্ষে না, হ্যাঁ ডেফিনেটলি তার কমেন্টকে আমি সম্মান জানিয়ে বলছি যে এদেশে সব থেকে কম সংখ্যক যারা সাইড নায়কের রোল করেইনি বলতে গেলে, তাদের তো রুবেল অন্যতম। আমি তার প্রতি সম্মান রেখে তারপরে এই ব্যাপারে কিছু কথা বলা হবে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবদি সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন। তো শুরুতে আমি বলি, ইলিয়াস কাঞ্চন এবং রুবেল দুজন কিন্তু দুই প্যাটার্নের হিরো এবং দুজন কিন্তু দুইভাবে জনপ্রিয়। একজন মার্শাল আর্ট ঘরানার সিনেমা করে, অন্যদিকে আমরা দেখেছি ইলিয়াস কাঞ্চন সব ঘরানার সিনেমা করত এবং তিনি আসলে একজন ভার্সেটাইল অ্যাক্টর, তাকে আপনি বলতে পারেন। তো দুজনের প্ল্যাটফর্ম আলাদা আলাদা, দুজনের সিনেমার কাজের ধরন আলাদা, দুজনের কাজ করার কোয়ালিটি আলাদা, দুজন কিন্তু আসলে দুই প্যাটার্নের হিরো। তো দেখা যেত যে রুবেল যে ধারার সিনেমা দিয়ে জনপ্রিয়তা পেয়েছে, ওই ধারার সিনেমাতে আগে পরে কিন্তু ওইভাবে কেউ ট্রাই করেনি। এই কারণে অন্যদিকে তার ভাইয়ের বড় হাত ছিল, যার কারণে কিন্তু ফার্স্ট লিড হিরো হিসেবে ঢালিউডে তার এস্টাবলিশ, তার প্রতিষ্ঠিত হওয়ার জার্নিটা কিন্তু অত্যন্ত ইজি হয়ে যায়। অন্যদিকে ইলিয়াস কাঞ্চনকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়, তাকে অনেক স্ট্রাগলিং করতে 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 কিন্তু একটা টাইমে কিন্তু ইলিয়াস কাঞ্চন হয়, অনেক ছোটোমোটো রোল, অনেক পাসিং শট, এক দুইটা শট, মানে এরকমভাবে কাজ করতে করতে কিন্তু তাকে কিন্তু একটা টাইমে কিন্তু আসলে ইলিয়াস কাঞ্চন হতে হয়। তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে ওরকম এক দুই দিনে কিন্তু ওরকমগুলো কিন্তু হয়নি। এখন আপনি যদি বলেন যে তিন কন্যা সিনেমাতে তো তাকে আমরা আসলে মানে সাইড নায়ক দেখেছি, বা হ্যাঁ আপনি আরও অনেকগুলো সিনেমাতে আপনি তাকে ডেফিনেটলি সাইড নায়কের রোলে দেখেছেন, তো একটা সিনেমাতে আসলে সে সাইড নায়ক মানে তো সে আজীবন সাইড নায়ক, সে সবসময় সাইড নায়ক করেছে, ব্যাপারটা এরকম নয়। হ্যাঁ দাগি, হাত করা, হাত করা তো ওইভাবে প্রপার সাইড নায়ক বলা যায় না, দাগি সহ আরও কয়েকটা সিনেমাতে আপনি দেখেছেন যে ইলিয়াস কাঞ্চন সাইড নায়ক, বা শুরুর দিকে অনেকগুলো সিনেমাতে তিনি নসিব নালিস, অনেকগুলো সিনেমাতে সাইড নায়ক, এটা একটা দুইটা না। হ্যাঁ রুবেলের তুলনায় কয়েক গুণ, দুই তিন গুণ বেশি সিনেমাতে ইলিয়াস কাঞ্চন সাইড নায়ক ছিল, কিন্তু তার মানে তার অবদান, তার কন্ট্রিবিউশন তো আপনি কিন্তু মানে ছোটো করতে পারবেন না। তো আমার ওই পোস্টার, ওই ভিডিওটা ছিল বেশি বেসিক্যালি মা মাটি দেশ সিনেমা নিয়ে। হ্যাঁ ওই সিনেমাতে ডেফিনেটলি কিন্তু রুবেলের থেকে ইলিয়াস কাঞ্চন বেশি ক্যারেক্টার, ইনফ্যাক্ট ইলিয়াস কাঞ্চন রুবেল যতগুলো সিনেমাতে কাজ করেছে হয়তো প্যারালাল বা কোনো ছবিতে হয়তো দাঁড়িয়ে ইলিয়াস কাঞ্চনের দিকে ঝুঁকেছে, বাট রুবেলকে প্রপার ফার্স্ট লিড ইলিয়াস কাঞ্চনের থেকে বেশি ফোকাস, এরকম সিনেমা হয়তো এক দুইটা থাকলে থাকতে পারে। বা আমি বলছি না যে মানে ইলিয়াস কাঞ্চনকে খুবই ফোকাস দেওয়া হয়েছে, রুবেলের সামর্থ্যকে কম করে দেখা হচ্ছে, এরকম না ভাই, প্যারালাল ক্যারেক্টার করতে। এবং এই ব্যাপারগুলো নিয়ে এখন দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় যেমন হ্যাঁ অমুক সাইড নায়ক তমুক হ্যান ত্যান, এই ব্যাপারগুলো এখন যেমন আপনারা যেমন সোশ্যাল মিডিয়ায় যেমন একটা ক্যাচাল অন্যরকম একটা ব্যাপার, তো এই ব্যাপারগুলো কিন্তু আগে ছিল না। আগে মানুষ ভালোভাবে কাজ করতো, তারা আসলে কাজ করে আসলে প্ল্যান পরিকল্পনা মাফিক তারা কাজ করতো, এইভাবে কিন্তু আগে তারা থাকতো। কিন্তু এখন দেখেন মানে দিন বদলে গিয়েছে, এখন মানুষ মানে হিংসা, হিংসাত্মক মনোভাব, চারিদিকে শুধু হিংসা বিদ্বেষ, যে যাকে পারছে তাকে নিয়ে তার পিছনে লাগছে এরকম। তো আসলে হয় মানে শুরুর দিকে রুবেল যদি ওই প্যাটার্নের সিনেমাতে কাজ না করে, রুবেলের কিন্তু সাইড নায়ক দূরে থাক, রুবেলের হিরো হওয়া কিন্তু কষ্ট ছিল, কারণ রুবেলের অ্যাক্টিং ক্যাপাবিলিটি বা সব কিছু মিলিয়ে যদি আপনি যদি দেখেন উইদাউট মার্শাল আর্ট রুবেলেরও কিন্তু জার্নিটা হওয়া কষ্ট ছিল। আমি বলছি না যে পারতো না বা হতো না, কষ্ট হতো, ইলিয়াস কাঞ্চন অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, এটা নিয়ে আসলে কি বলবো, এটা নিয়ে একটা মানে কমেন্ট রিপ্লাই এপিসোড যেহেতু আমরা স্টার্ট করেছি, তো একটা ভাইয়ের কমেন্ট ছিল, তো এটা নিয়ে কিছু কথা ছিল। কেমন লাগলো, ভালো লাগলো লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে অবধি সবাই ফিল্ম স্পেয়ার সঙ্গে থাকবেন।